Hi friends, I'm Rinky Lifestyle. তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমি রাত্রিবেলায় ব্লগ করছি। হ্যাঁ, তো দিনের বেলা আমার কোনো সময় থাকে না, আমি ডিউটিতে থাকি। তো আমার কোনো ক্যামেরা স্ট্যান্ড নেই, তাই আমি একটা ছোট্ট জায়গায় রেখে আমি ভিডিওটা করছি। ছোট্ট একটু ব্লগ, তোমরা কোথাও যাবে না আর কেউ স্কিপ করে দেখবে না, সাথে থাকবে আর দেখো কী কী করি। আমি নাইটের ব্লগটা করছি। তো আমার বন্ধু যারা এখনও হওনি, যারা ফ্রেন্ড করতে চাও, একদম চোখ বন্ধ করে নাও, আমিও তোমাদের ঘরে নিশ্চয়ই যাবো। ফুল ভিডিও ওয়াচ করে আমি তোমাদের সাথে একসাথে চলবো। আর আমার এই ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে, প্লিজ লাইক আর একটা কমেন্ট অবশ্যই করবে, যাতে আর আপডেট দেওয়ার সময় দেখো সাবস্ক্রিপশনটা কেন করতে বলা হয়, যাতে আমি যদি কোনো ভিডিও করি তাহলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। তোমরা তাহলে যারা আমাকে ভালোবাসো তারা নিশ্চয়ই আমার ভিডিও দেখবে, তো তার জন্যই আমি ভিডিও দিচ্ছি। আর আমি কী কী করি সেগুলো অনেকেই জানে না, তাই জন্য আমি চেষ্টা করছি যে এক একদিন এক এক রকম ভিডিও করার জন্য। তোমরা আমার সাথে থাকবে আর দেখতে থাকো আজকে আমি কী কী করছি। ঠিক আছে, এখন থেকে আমি স্টার্ট করলাম। এখন বাজে 9:30। ঠিক আছে, স্টার্ট করলাম। দেখো আজকে কি রান্না করব। আজকে আমি রান্না করব রাতে, এখন বললাম টাইমটা, এই যে ডিম আলু সিদ্ধ দিয়েছি, ডিমের ঝোল আর ভাত। আর যেহেতু দিনের বেলা রান্নাটা ঠিকঠাক মতন হয়নি বলে ওই জন্য রাত্রেবেলা এসে তাড়াতাড়ি রান্না করছি, হয়ে যাবে এখনই রান্নাটা। তোমরা সাথে থাকো, দেখতে থাকবে। আর কালকে সকালে রান্না হবে, কাটা হয়ে গেছে, এই যে বাঁধাকপি, তারপরে এটা তো ডিমের জন্য কাটা হয়েছে, এটা পেঁয়াজ টমেটো আর ধনে পাতা। আর এটা হবে উচ্ছে আলু ভাজা কালকে হবে, আর ডাল করব, আর কিছু করব না মর্নিংয়ে, এটা কেটে রাখা হয়েছে। আর এখন হবে ডিমের ঝোল আর ভাত। ভাত আমার হয়ে গেছে, শুধু এখন এটা হবে। ঠিক আছে, দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, এ দেখো আমি ডিমগুলো এবার ভেজে নিচ্ছি, কারণ সবাই জানো ডিমের ঝোল রান্না করতে, তো আমার শর্টকাট রান্না, ডিমের ঝোলটা রান্না করবো। ফার্স্টে আমি ডিমগুলো ভেজে নিলাম, ভেজে এবার তুলে নেব। এক তরকারি ভাতই রাত্রেবেলায় এনাফ, গরমের মধ্যে আমি বেশি হাবিজাবি করি না, ভীষণ গরম, তার উপর আবার ডিম। যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ টমেটো সব দিয়ে দিলাম। অল্প একটু নাড়বো নেড়ে, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। বেশি বড় করব না, ছোট ছোট করে করব, যাতে তোমরা দেখো, কারণ বেশি বড় করলে অনেকে দেখে না, তাই জন্য মিডিয়াম করার চেষ্টা করছি যতটা পারছি। এবার এর মধ্যে আমি আলু দেব, সব দিয়ে দিই, ভাজব, জাস্ট ফ্রাই করব। তোমরা দেখতে থাকো, তারপরে কী করছি আবার দেখাচ্ছি, দাঁড়াও দেখতে থাক। এবার দেখো মশলা দিয়ে দিচ্ছি, এর মধ্যে আদা জিরে, এই সরি জিরে না, আদা আর রসুন বাটা আর লঙ্কা বাটা, আর কিছু না, শিলে বেটেছি, কারণ আমি মিক্সিতে বাটি না, আমি শিলে বেটেই রান্না করি। আর শিলে বেটে বেটে রান্না করলে খুব টেস্ট হয়, তাই শিলেই রান্না বেটে আমি রান্না করি। তো এটা কষুক, কষতে কষতে তারপরে আবার ফিরে আসছি। একটু দেখো দেখো বন্ধুরা, আমার কিন্তু কষানো অলরেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প করে পরিমাণ মতো জল ঢেলে ডিমটাকে দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি আবার পরিমাণ মতন জল দিয়েছি, ডিম দিয়ে দিয়েছি, আর ধনে পাতাটাও দিয়ে দিয়েছি। আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে,
তারপরে এবার আমি সবাইকে খেতে দেব। খাওয়া দাওয়ার পর তারপরে আমি ফিরে আসছি তোমাদের সামনে। এই যে বাবাকে খেতে দিয়েছি, বাবা খাচ্ছে, দেখেছো? এবার আমরাও খেতে বসে যাব। এই যে শশা, ডিমের ঝোল আর ভাত বাবা খাচ্ছে, এগুলো স্মৃতি। বাবাও যখন থাকবে না, মা যখন থাকবে না, তখন এগুলো আমাদের কাছে একটা স্মৃতি হয়ে থাকবে। ওই জন্যই তুলে রাখলাম আরও, যে বাবা খাচ্ছে, এই যে তুলে রাখলাম, তাই না? এটা সবাই অনেকেই তুলে রাখে, আমিও তুলে রাখলাম। বাবা খাচ্ছে আজকে, আমি বাবা খেতে দিচ্ছি, এটা আমি তুলে রাখলাম, ঠিক আছে? মেয়ে খাবে, আমি খাবো। হাই ফ্রেন্ডস, এবার দেখো আমি তোমাদেরকে রান্না দেখালাম, বাবার খাওয়া দেখালাম। হ্যাঁ, বাবার ওটা একটু অন্ধকার এসছে, কারণ লাইটটা অপোজিট হয়ে গেছিল, যার কারণে বাবাকে মানে অন্যরকম দেখালো, মানে অন্ধকারে। তো যাই হোক, বাবাকে তুলতে পারলাম, স্মৃতি হয়ে থাকবে। নেক্সট টাইম ডিনারবেলা যদি ব্লগ করি, নিশ্চয়ই বাবাকে প্রক্রিয়া রাখবো, বাবা মা সবাইকে ক্লিয়ার রাখবো। তো আজকে আমার এই যে ছোট্ট ব্লগটা আমি করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, শুধু খাওয়াটা শেয়ার করিনি, শুধু বাবার খাওয়াটা শেয়ার করেছি। আমরাই খেয়ে উঠলাম, এখন কটা বাজে? এই 10:30 মতন বাজবে। এখন আমরা শোবো না, এখন অনেক কাজ আছে আমাদের। এই আমার মেয়ে সব এঠো ফেটো সব গুছালো, ও লাস্টে খেলো, ও ক্যামেরার সময় আসতে চায় না, খুব কম। আর এখন সব গোছাগুছি করব, আর কাল সকালে রান্না তো তোমাদের সঙ্গে শেয়ারই করেছি কী কী করব। তো আজকে এই অবধি আমি ইতি করছি, কিন্তু পুরো ব্লগটা পুরো দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না, ফুল ওয়াচ করবে, লাইক আর কমেন্ট করবে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক আর কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর কারোর যদি কোনো রিকোয়েস্ট থাকে, প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের রিকোয়েস্ট নিশ্চয়ই করবো বা করার চেষ্টা করব। তো আজকের মতো আমি চলে যাচ্ছি, টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে? তাহলে রাখছি, বাই, গুড নাইট।